ধারণা করা হচ্ছিল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র কিন্তু তার তিন মাস আগেই কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সরকারি ও বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি এর মাধ্যমে গত এপ্রিল মাসে বাংলাদেশ কেন্দ্রিক যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির প্রয়োগ শুরু করল যুক্তরাষ্ট্র একই সঙ্গে ভবিষ্যতে আরও বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা ইতিহাসে এই প্রথম বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের জন্য এমন ভিসা গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র এই তালিকায় বাংলাদেশের আগে পাঁচটি দেশ ছিল নাইজেরিয়া সোমালিয়া উগান্ডা নিকারাগুয়া ও বেলারুশ তবে কোন দেশের নির্বাচনের আগে সে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বে জড়িত সুনির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধ আরোপের ঘটনা বিবেচনায় এটা দ্বিতীয় বাংলাদেশের আগে কেবল আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলতি বছরের পঁচিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে গত জানুয়ারি মাসে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বে জড়িত দেশটির সুনির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র নীতিগত অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার অধীনে থাকা নাম উল্লেখ করে না গত জুলাই মাসে কম্বোডিয়ার বিতর্কিত নির্বাচনের পর ওই নির্বাচনকে মুক্ত বা নিরপেক্ষ কোনোটাই নয় উল্লেখ করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের রাতেই স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে উক্ত পদক্ষেপের কথা জানান ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশী ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট এসব ব্যক্তিদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাসমূহ সমূহ ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার সমর্থনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে বলা হয় এসব ব্যক্তি এবং তাদের পরিবারের নিকটতম সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অন্য ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন এর মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী সরকারপন্থী এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন বিজ্ঞপ্তিতে কারো নাম উল্লেখ করা না হলেও যাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয় এরা বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য ম্যাথিউ মিলার বলেন আমাদের আজকের পদক্ষেপগুলো শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য এবং বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকে এগিয়ে নিতে চান তাদের সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেসব ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা হয়তো যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়